ওরে বান্ধবিয়ার আগের মতো মুস্কি হাসে না, শালি রে ডাকলে শালি কাছে আসে না, বউয়ের মতো এমন ভালো কেউ তো বাসে না। তাই বান্ধবিয়ার আগের মতো মুস্কি হাসে না, শালি রে ডাকলে শালি কাছে আসে না, বান্ধবিয়ার আগের মতো মুস্কি হাসে না, শালি রে ডাকলে শালি কাছে আসে না। বান্ধবিয়ার আগের মতো মুস্কি হাসে না, কথাটা খুব মরমের কথা। যদি ব্যাখ্যা করতে যাই, মনে করেন স্কুলে তো পড়াশোনা করেছে সবাই, প্রাইমারি থেকে শুরু করে পাশের গ্রামের একটা মেয়ে আর এই গ্রামের একটা ছেলে প্রতিদিন যায় স্কুলে, একই ক্লাসে পড়ে, দুজন পাশাপাশি বসে। এই যে স্কুলে যেতে যেতে আসতে আসতে, এটা প্রত্যেকের জীবনেই একটু হলেও তো ভালোবাসা হয়। প্রেম ভালোবাসা এক নয়, ভালোবাসা কি তাকে দেখে আমার ভালো লাগলো, তার আচার আচরণ ব্যবহার এটা ভালো লাগলো, তার জন্য তাকে ভালোবাসি। আমার নয়নে তাকে ভালো লাগলো, তার ব্যবহার ভালো লাগলো, তার চলাবলা ভালো লাগলো। এইভাবে প্রাইমারিতে পড়তে পড়তে প্রাইমারি করলো পাশ, আবার হাই স্কুলে গেল দুইজন করতেছি প্রকাশ। পড়াশোনা শেষ করে কলেজে গেল, আবার কলেজে পড়াশোনার পরে মেয়েটার অন্য জায়গায় বিয়ে হয়ে গেল, মেয়েটার অন্য জায়গায় বিয়ে হলো। এতদিন দেখলেই বিয়ের আগে একখান দুজনে ফুচকা কিনে খেত, সিনেমা পর্যন্ত দেখত, ভালো মন্দের খবর নিত, অনুষ্ঠান পূজা পার্বণে নিমন্ত্রণ দিত, ভালো ছিল লেনা দেনা। কিন্তু মেয়েটার যখন অন্য জায়গায় বিয়ে হয়ে গেল, বিয়ের পরে এখন মেয়ের শ্বশুরবাড়ির লোকজনের সামনে ওই আগের বন্ধু যদি তাকে আগের মতো হাউস আল্লাহ করে কথা কয়, এটা কি আর মেয়ের পক্ষে তখন সম্ভব হয়? যারা ভালো মেয়ে ছেলেটারে করে মানা, এখন আমি কিন্তু পরের ঘরের নারী, আমি কি আর আগের মতো তোমার মতো তোমার সঙ্গে মেলামেশা করতে পারি? এখন আমি যেহেতু পরের ঘরে যাই, এখন আমাকে একটু মান সম্মান নিয়ে চলতেই হবে। তোমাকে জানাই, তোমার সঙ্গে এতদিন ধরে পড়াশোনা করতে করতে অনেক দিন গেল, কিন্তু তুমিও ভালো থাকো আমিও ভালো থাকি, আমি পরের ঘরে, এখন আর তোমার সঙ্গে আগের মতো কথা বলতে পারি কি? এই জন্য যদিও তুমি আমায় ভালোবাসো, যদিও তুমি সুযোগ পেলে আমার কাছে আসো,
কিন্তু আমি আর আগের মতো তোমারকে ভালোবাসতে পারি না। আমি আগের মতো তোমাকে দেখলেই হাসতেও পারি না। আমি যে পরের ঘর করি, হ্যাঁ, তাই বান্ধবী আর আগের মতো মুস্কি হাসে না। বান্ধবী আর আগের মতো মুস্কি হাসে না। শালিরে ডাকলে শালি কাছে আসে না। শ্বশুর বাড়ি গেলে যার নাই শালি তার নাকি একবার কপাল খালি। শালি হচ্ছে বড় একটা সম্পদ, কিন্তু শালিরও যদি বিয়ে হয়ে যায় সব মানুষ তার কপালে একরকম জোটে না, তখন শালিও করে মানা, জামাই বাবু আমার সঙ্গে বেশি ইয়ারকি ফাজলামি এখন আর করো না, কারণ এটা আমার স্বামী ভালোবাসে না, এই জন্য তোমার সঙ্গে আমি আগের মতো ইয়ারকি ফাজলামির কথা বলতে পারবো না। তাই বান্ধবী আর আগের মতো মুস্কি হাসে না, কিন্তু বউয়ের মতো এমন ভালো কেউ তো বাসে না। নিজের কুল
কোনটা? নিজে যেই কুলে ছিল ওই কুলটা বিসর্জন দিল, বাবার কুল বিসর্জন দিয়ে স্বামীর কুলে এলো, বাবার যেটা গোত্র সেটা বিসর্জন দিল। শাশুড়ি মা একটু শাস্ত্র গ্রন্থ বিচার করে তারপর করবে আলোচনা, গোত্রান্তর করতে হয় না বিয়ের সময়, গোত্রান্তর করতে হয় যদি দুই গোত্র দুইজনের মধ্যে রয়, মেয়ের গোত্রটা বাদ দিয়ে ছেলের গোত্র মেয়েটা ধরে গোত্রান্তর কয় তারে। তাহলে মেয়েটা কি দিল? নিজের গোত্র বিসর্জন দিল, নিজের জাতি বিসর্জন দিল, নিজের টাইটেল বিসর্জন দিল, নিজের দেশের মায়া ছাড়লো, মায়ের মায়া ছাড়লো, বাবার মায়া ছাড়লো, আত্মীয় স্বজনের মায়া ছাড়লো, সমস্ত কিছু ছেড়ে আজ তোমার ছেলের হাত ধরে তোমার বাড়িতে এলো। তাহলে বৌমা কত কি তোমার ছেলের জন্য বিসর্জন দিল, কি দেয় না? ও শাশুড়ি মা দেয় নাই, তুমি বিচার করে দেখো না। কথা বলতে চাই ও শাশুড়ি মা, যেটা তুমি কেন, তোমার বাবাও যদি আসে এই কথার জবাব দিতে পারবে না। আমি যেই কথাটা বলবো শাশুড়ি, তোমার সৈত গোষ্ঠী যদি আসে এই কথার জবাব দিতে পারবে না। কি কথাটা? আচ্ছা, স্বামী মরে গেলে বউ স্বামীকে বাঁচাতে পারে কি বাবা? স্বামী মরে গেলে স্বামীকে বাঁচাতে পারে স্ত্রী, প্রমাণ সাবিত্রী, প্রমাণ বেহুলা, তারা স্বামীকে বাঁচিয়েছিল। তাহলে ও শাশুড়ি মা একটা প্রমাণ দাও দেখি, কোন মা ছেলে মরে গেছে ছেলেকে বাঁচিয়েছিল? এমন কোন মা আছে? ছেলে মরে গেছে মায়ে বাঁচাইছে ছেলেকে? তাহলে শাশুড়ি ছেলেকে বাঁচাইতে পারে নাই, মা ছেলেকে বাঁচাইতে পারে নাই, তাহলে বাঁচাইল কে? বৌমা, তোমার ছেলে পেলা কার জোরে? বৌমার জোরে। তোমার ছেলে ফিরে আসলো কার জোরে? তোমার বৌমার জোরে। তারপরেও কি শাশুড়ি এসে লেকচার দিবে? শাশুড়ি বড়, তাহলে শাশুড়ি যদি বড় হয়, তুমি যদি মা হয়ে বড় হও, তাহলে ছেলেরে বাঁচাও। একটা প্রমাণ কি কোনো শাস্ত্র পুরাণে আছে যে কোনো মা ছেলেকে বাঁচাইছে? কেউ বাঁচাতে পারে নাই, কিন্তু বউ মানে স্ত্রী স্বামীকে বাঁচাতে পারে এরকম অনেক প্রমাণ আছে। হ্যাঁ, কারণ যেদিন সাবিত্রীর বিয়ে হলো সত্যবানের শনে, আবার নারদ মুনি এসে বলল রাজার কানে কানে। নারদ মুনি এসে বলছে, মহারাজ আপনার মেয়েটা, আপনার মেয়ে সাবিত্রী যার সঙ্গে বিয়ে হলো সত্যবানের সঙ্গে, আপনার মেয়ে তো জানে না, আমি জানি, আমি নারদ, বিয়ের থেকে যেদিন এক বছর পূর্ণ হবে মানে 365 দিন যেদিন হবে সেই দিন তার স্বামী মারা যাবে। মেয়ের বাবা
অশ্বপতি রাজা বলছে সত্যবানকে তুই ভুলে যা। ওরে সাবিত্রী, তুই রাজার মেয়ে, তুই তাকে ভুলে যা, আমি তোকে অন্য জায়গায় বিয়ে দেব। সাবিত্রী বলেছিল, বাবা আমার একটাই মন, এই মনটা আমি কয়জনকে দিব? আমার মনটা তো আমি সত্যবানকে দিয়েছি, আমার এই মনটা আমি অন্য কাউকে দিতে পারবো না। এবার সাবিত্রীর বাবা বলছে, তুই কি জানিস না, তুই তো জানিস না, যেদিন এক বছর পূর্ণ হবে, যেদিন 365 দিন পূর্ণ হবে, সেদিন সত্যবানের মরণ হবে, ওরে এক বছর পরে তুই বিধবা হবি, এই জীবনটা কেমন করে কাটাবি? সাবিত্রী বলেছিল, বাবা যদি আমি সতী নারী হই, আমি স্বামীকে বাঁচাবই। সত্যবান কিন্তু এই কথা জানে না, সত্যবান এই কথা জানে না, সাবিত্রীও জানে, সাবিত্রীর বাবাও জানে, কিন্তু সত্যবান জানে না, কোনো কথাই শুনল না। চোখের জলে সাবিত্রীর মা, সাবিত্রীর বাবা মেয়েকে বিদায় দিল। তবু কি কাঠুরিয়ার ঘরে সত্যবান বনের কাঠ কেটে বিক্রি করে তারপর মা বাবা সাবিত্রীকে ভরণ পোষণ করে, কাঠুরিয়ার ছেলে, আর সাবিত্রী সে হচ্ছে রাজার মেয়ে। রাজার মেয়ে হয়ে সমস্ত অলঙ্কার, গলার মালা, হাতের বালা, কানের দুল, নাকের ফুল, কোমরের বিছা, পায়ের নূপুর, অষ্ট অলঙ্কার, সোনার যা ছিল সমস্ত অলঙ্কার খুলে মায়ের কাছে জমা দিয়ে সাবিত্রী বলছে, মা আজ থেকে আমি তো আর রাজার মেয়ে নই, আজ থেকে আমি কাঠুরিয়ার বধু হয়ে, আমি কাঠুরিয়ার বউ হই, কাঠুরিয়ার ঘরে যাই। কোন রাজার অলঙ্কার একটাও রাখে, সামান্য একটা শাড়ি পরে সাবিত্রী এলো সত্যবানের ঘরে। কিন্তু সত্যবান এই গোপন তত্ত্ব জানে না, এক বছর পরে যে তার মরণ হবে জানে না। স্বামীর ঘরে গিয়ে যেদিন ফুল সজ্জার রাতি, বাসর ঘর, ও মায়েরা জীবনে বড় আকর্ষণীয় রাত ফুল সজ্জা রাত, বাসর ঘর, সেই বাসর ঘরে সাবিত্রী সত্যবানের কাছে হাত জোর করে বলছে, স্বামী আমার কাছে তুমি সবচেয়ে দামি, আমি তোমার কাছে একটা ভিক্ষা চাই, দেবে? সত্যবান বলছে, কি তুমি আমাকে লজ্জা দিচ্ছ তাই না? তুমি রাজার মেয়ে, আমি কাঠুরিয়ার ছেলে, তাই তুমি আমাকে উপহাস করে তুমি আমাকে লজ্জা দিচ্ছ, আমার কাছে তুমি ভিক্ষা চাইছ? সাবিত্রী, তোমার মতো স্ত্রীকে পেয়ে আমি ধন্য। সাবিত্রী বলছে, না না, আমি তো রাজার মেয়ে বলে কোনো কথা বলি নাই, আমার রাজার যা অলঙ্কার ছিল আমি সমস্ত অলঙ্কার খুলে আমার মায়ের কাছে জমা দিয়ে আমি কাঠুরিয়ার বউ হয়ে তোমার ঘরে এসেছি, এখন আমি রাজার মেয়ে নই, আমি কাঠুরিয়ার বউ হই। সত্যবান বলছে, বা বা বা, বলো আমি তোমার জন্য আমার জীবনটা দিতে পারি, বলো তুমি বাসর ঘরে এই ফুল সজ্জার রাতে তুমি আমার কাছে কি চাও, যদি আমার থাকে আমি দেব। সাবিত্রী বলছে, স্বামী গো, সারা জন্মের জন্য তুমি আমার, আমি তোমার, তুমি আমার, আমি তোমার,
আমি এক বছরের জন্য একটা ব্রত গ্রহণ করেছি। এটা আমার বিয়ের আগেই একটা ব্রত নেওয়া ছিল। আমি বিয়ের পরের দিন থেকে শুরু করে এক বছর একটা ব্রত পালন করব। এই ব্রত পালন করতে গেলে তোমাকে থাকতে হবে ব্রহ্মচারী, আর আমি হব ব্রহ্মচারিণী। তুমি হবে সাধক, আমি হব সাধিকা। তুমি হবে প্রেমিক, আমি হব প্রেমিকা। আমরা দুজন থাকবো একই বিছানায়, কিন্তু একটি বছর তুমি ব্রহ্মচারী আমি সাধিকা, কোনো কামের গন্ধ যেন না আসে কারো গায়ে। আমি তো তোমার, আমি তোমার কাছে তোমার এই ব্রহ্মচর্য এক বছরের জন্য আমি ভিক্ষা চাই। সত্যবান সন্তুষ্ট হয়ে বলছে, আমি আমার যৌবন এক বছরের জন্য তোমাকে ভিক্ষা দিলাম। এক বছরের আগে আমি কোনোদিন আমার এই যৌবন আমি ভিক্ষা চাইব না। সেদিন থেকে প্রতি রাত্রে সত্যবান যখন ঘুমায়, সত্যবান ঘুমিয়ে পড়লে সাবিত্রী স্বামীর বিছানায় বসে মা ভগবতীর সাধনা করে। হে মা ভগবতী, তুমি আমাকে শক্তি দাও, তুমি আমাকে ভক্তি দাও, তুমি আমাকে জ্ঞান দাও, তুমি আমাকে ধৈর্য দাও, আমি যেন এক বছর ব্রহ্মচর্য পালন করতে পারি। আর প্রতিদিন একটি করে করি, বিয়ের সময় যেই করি লাগে আমাদের, একটি করে করি এনে ঘরের কোনায় জমিয়ে রাখে, আর কয়েকদিন পর পর হিসাব করে দেখে কয়দিন হলো। সাবিত্রীর তো জানা আছে 365 দিন পরে, মানে এক বছর দেরি হবে সেদিন স্বামী মরবে। কয়েকদিন পর পর করিগুলি গণনা করে দেখে কয়দিন হলো। যেদিন দেখলো এক বছর হয়ে গেছে, আজকে 365টা করি পূর্ণ হয়েছে, সেই দিন সাবিত্রী জানে আজকে আমার স্বামীর মরণ হবে। সত্যবান কুঠার হাতে নিয়ে বনে যাবে কাঠ কাটতে। সাবিত্রী বলছে, স্বামী গো, আমার মনে একটি বাসনা, তুমি প্রতিদিন বনে কাঠ কাটতে যাও, বনের শোভা, বনের পাখি তুমি দর্শন করো। আমার মনে আছে, ভাবো আজকে আমি তোমার সঙ্গে বনে যাব। সত্যবান করে, মানা, তুমি ঘরের নারী, তুমি বনে যাবে কেন, তো ঠিক না। বলছে, না না, আজকে দিনটা শুধু একদিন, আমি তোমার সঙ্গে একটু বন ভ্রমণ করতে যাব, একটু শোভা দেখতে যাব। কিন্তু সাবিত্রী মনে তো জানে আজকে আমার স্বামী মরবে, সত্যবান তো এটা জানে না, কোনোভাবেই তাকে নিষেধ করতে পারলো না। সাবিত্রী সত্যবানের সঙ্গে বনে গেল। সত্যবান যখন কাঠ কাটার জন্য গাছের ডালে উঠে গাছের ডালে কোপ দিল, সঙ্গে সঙ্গে মাথা ঘুরে মাটিতে পড়ে গেল। সাবিত্রী বলে চিৎকার দিয়ে সত্যবান অচেতন হয়ে গেল। সাবিত্রী তাড়াতাড়ি করে সত্যবানের মাথা নিজের কোলে নিয়ে ভাবছে, কি তাহলে আমার স্বামীর জীবন লীলা শেষ। তখনই দেখে মহিষ বাহনে চড়ে এক প্রচণ্ড গদা কাঁধে ধরে এক বীর পুরুষ বনের মধ্যে আবির্ভাব হলো। তুমি কে? বলছে, আমি যমরাজ, তোমার স্বামীর আয়ু শেষ, তার পরমাত্মা আমি এখন নিয়ে আমার যম লোকে যাব। সাবিত্রী, তোমার কোল থেকে তোমার স্বামীর মাথা নামিয়ে দাও, আমি এখনই তার পরমাত্মা হরণ করে আমার যমদ্বীপে নিয়ে যাই। সাবিত্রী বলছে, বেশ, কিন্তু আমার যতটুকু জানা, আচ্ছা বেঁচে থাকতে তো কেউ যমকে দেখে না, যমরাজাকে তো বেঁচে থাকতে কেউ দেখে না, আমার স্বামী না হয়ে মরে গেছে, আমি তো মরি নাই, তাহলে আমি, তুমি যে যমরাজ, তোমাকে আমি দেখতে পেলাম, এটা কেমন কথা?
যমরাজ বলছে তুমি যে সতী নারী, তোমার পতির ভজনের তরে তোমার যে ভক্তি আছে অন্তরে, এই সতী সাবিত্রী তুমি ভক্তির জোরে তুমি আমাকে দর্শন করলে। আমার নাম ধর্মরাজ, আমার নাম যমরাজ, আমি সকলের বিচার করি, পাপ পুণ্য বিচার করে আবার ভাবে পাঠাই বিভিন্ন জন্ম দিয়ে। সাবিত্রী বলছে বেশ, তাহলে তুমি ধর্মরাজ হয়ে স্বীকার করলে আমি সতী, তাহলে সতী নারীর পতি আবার কি করে মারা যায় বলো। যমরাজা বলছে তার আয়ু এই পর্যন্তই ছিল, তার আয়ু আর নাই, এবার তুমি বিদায় দাও আমি তাকে নিয়ে যাই। সাবিত্রী বলছে আমি যে স্বামীর সঙ্গে বনে এলাম, আমি একা কি করে ফিরে যাই, আমার জীবনে তো স্বামী ছাড়া কিছুই নাই। যমরাজা বলছে এক কাজ করো, তোমার স্বামীকে বাদ দিয়ে তুমি একটা বর চাও, কিন্তু স্বামীকে চাইলে কিন্তু পাবে না, স্বামীকে ফিরিয়ে দেওয়া হবে না, তুমি একটা বর চাইতে পারো স্বামীকে বাদ দিয়ে। সাবিত্রী বলছে ঠিক আছে, তুমি ধর্মরাজ ধর্ম সাক্ষী করে আমি তোমার কাছে একটা বর চাই, হে ধর্মরাজ তুমি আমাকে এই বর দাও, আমার যেন একটা ভাই জন্ম নেয়, আমার বাবার কোনো পুত্র সন্তান নাই। যমরাজ বলছে তথাস্তু, কিন্তু সাবিত্রী তুমি তো তোমার নিজের জন্য চাইলে না, তোমাকে আরেকটা বর দিই, নিজের জন্য চাও কিন্তু তোমার বাবার জন্য চাই না। সাবিত্রী বলছে বাবা তো আর আমার অন্যের না, বাবা তো আমার বাবা, তাহলে আমার বাবা মানে আমার নিজের বাবা, তাহলে ওইটা আমার নিজের, ঠিক আছে আরেকটা বর দাও, নাও আরেকটা বর চাও। সাবিত্রী বলছে আমার অন্ধ শ্বশুরের যেন চক্ষু ভালো হয়, আমার শ্বশুর যেন রাজ্য ফিরে পায়। যমরাজ বলছে দিলাম, তোমার শ্বশুরের চক্ষু ভালো হবে, তোমার শ্বশুর রাজ্য ফিরে পাবে, কিন্তু সাবিত্রী তুমি আবারও তো অন্যের জন্য চাইলে, নিজের জন্য তো চাইলে না। সাবিত্রী বলছে তাহলে আমার জন্য।